কুকুর যেরকম রাস্তাঘাটে জেনা শুরু করে ফেব্রুয়ারি মাসের রাস্তাঘাটে এরকম জেনা হবে কুকুরের মতো এই ভাইটি কাদের কুকুর বলল যারা 14 ফেব্রুয়ারি পালন করে তাদেরকে আসুন ভাইটির সম্পূর্ণ বক্তব্যটি শুনি আজকে যে দিবস ইসলামে কোনো দিবস নাই প্রথম কথা হচ্ছে যে এটা ইসলামে শুধু দুইটি দিবস আছে কি রোজা ঈদ এবং কুরবানি ঠিক আছে নে তো আজকে যে দিবস করা হচ্ছে শিরকের পর্যায়ে চলে যায় তার যারা রিলেশনের নামে বেয়াজাপনা শুরু করতেছে ফেব্রুয়ারি মাসে কুকুর যেরকম রাস্তাঘাটে জেনা শুরু করে ফেব্রুয়ারি মাসে রাস্তাঘাটে এরকম জেনা হবে কুকুরের মতো তো এটা তো আর রিলেশন বা ভালোবাসা বলা যায় না এতটুকুই আমার কথা এ ভাই মূলত বোঝাতে চেয়েছে যারা কুকুরের মতো করে প্রকাশ্যে এই ভ্যালেন্টাইন ডে-র নাম দিয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়ায় যুবক যুবতী প্রকাশ্যে হাত ধরে গলায় গলায় মিলিয়ে হেঁটে বেড়ায় তাদেরকে উদ্দেশ্য করে সে বলেছে কুকুরের মতো যেন তারা জেনা না করে কিন্তু এই ভাইয়ের কথা অনেকটাই সত্য আলহামদুলিল্লাহ আমার কাছে তার কথাগুলো ভালো লেগেছে কিন্তু একটি বিষয় ভাইকে আমি ধরে দিতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে বলেছেন তোমরা মন্দকে প্রতিহত করো ভালোর মাধ্যমে আমরা যদি কাউকে কুকুর বলি আমরা যদি কাউকে কুকুরের সাথে তুলনা করি সে ব্যক্তিকে আমার দাওয়া গ্রহণ করবে কখনোই নয় সে আরো বেঁকে যাবে যে আমাকে কুকুর বললো এই ভিডিওটি স্পন্সর করেছে আলামিন হালাল শপ আলামিন হালাল শপে আপনারা বিভিন্ন ধরনের মধু ঘি ঘাড়ি ভাঙা সরিষার তেল কোল্ড প্রেস নারিকেল তেল এক্সট্রা ভার্জিন নারিকেল তেল এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল সহ বিভিন্ন ধরনের অর্গানিক পণ্য পাবেন তো দ্রুত কমেন্টস এবং ডিসক্রিপশন থেকে তাদের পেজে গিয়ে অর্ডার করুন এবারে কথাগুলো ঠিকই বলেছে যে ইসলামের শুধুমাত্র দুইটা দিবস এক রোজা ঈদ আর একটি কুরবানির ঈদ যেটা ঈদুল আজহা এবং ঈদুল ফিতর এছাড়া মুসলিমদের আর কোনো উৎসব বা দিবস নেই এবং যে মুসলিম ভাই বোনেরা এটা পালন করছেন তারা প্রকাশ্যে জেনার গুনাহ বহন করবেন কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ালা তাকরাবুজ জিনা তোমার জেনার ধারে কাছে হয়ে যা না ইন্নাহু কানা ফাহিশা নিশ্চয়ই এটা অশ্লীল কাজ তো যারা এটা করছেন একটু ভাববেন যে কি করছেন এ ব্যাপারে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আযযানিয়াত ওয়াযযানি ফাজদু কুল্লু ওয়াহিদিন মিনহুমা মিয়াতা জালদা জেনাকারী পুরুষ এবং জেনাকারী নারীর জন্য শাস্তি হলো 100 বেত্রাঘাত এই বিধানটি হলো যারা অবিবাহিত সময়ে জেনা করবে সেই পুরুষ এবং নারীদের জন্য তাহলে আপনি একটু ভেবে নিন আপনি কি করছেন আপনাকে বলতে চাই আপনি এখন এখান থেকে ফিরে আসুন এবং অভিভাবকদের বলতে চাই আপনারা একটু 14 ফেব্রুয়ারির দিন নজর রাখবেন যে আপনার ছেলে মেয়ে কোথায় যাচ্ছে আর আমরা কোথায় যাচ্ছি রোজ ডে চকলেট ডে বিভিন্ন ধরনের ডে পালন করে আজকে আমরা ইসলাম থেকে দূরে যাচ্ছি আমরা ইসলাম পালন করতে পারতেছি না ইসলামের কোনো দিন আমরা মানছি না তো দিনী ভাই বোনেরা আমরা সবাই চেষ্টা করব ইসলাম পালন করার জন্য এবং 14 ফেব্রুয়ারি এই বেহায়াপনা দিবস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে হেফাজত করুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু